রাশিয়ার হুমকি এবং পশ্চিমা মিত্রদের আপত্তির মধ্যে ইউক্রেনে পৌঁছেছে যুক্তরাষ্ট্রের পাঠানো ক্লাস্টার বোমা। বৃহস্পতিবার সিএনএনকে দেয়া সাক্ষাৎকারে বিষয়টি নিশ্চিত করেছেন ইউক্রেনীয় সেনাবাহিনীর মুখপাত্র ভ্যালেরি শেরশেন। জানান, ক্লাস্টার বোমা হাতে পেলেও এখনও তা যুদ্ধে ব্যবহার করেন ইউক্রেন। তবে শতাধিক দেশে নিষিদ্ধ এই ক্লাস্টার বোমা সীমিত পরিসরে ব্যবহার করা হবে বলে জানিয়েছে কিয়েভ। 7 জুলাই ইউক্রেনের জন্য $80 কোটি নতুন সামরিক সহায়তা প্যাকেজ ঘোষণা করে বাইডেন প্রশাসন। এর আয়তায় ইউক্রেনকে কয়েক হাজার ক্লাস্টার বোমা দেওয়ার সিদ্ধান্ত জানানো হয়। এর জবাবে পাল্টা হুমকি দেয় রাশিয়া। যুক্তরাষ্ট্র ইউক্রেনকে ক্লাস্টার বা গুচ্ছ বোমা দিলে একই অস্ত্র ব্যবহারে মস্কো বাধ্য হবে বলে সতর্ক করেন রুশ প্রতিরক্ষা মন্ত্রী সের্গেই শৈগু। যুক্তরাষ্ট্রের এমন পদক্ষেপে আপত্তি জানিয়েছে যুক্তরাজ্য, কানাডা, জার্মানি সহ ঘনিষ্ঠ মিত্ররা।